মসজিদে আলা নয় একটি সুখ সংবাদ, দাগুন বইয়ার তুহিন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছি। এইভাবে যখন পলা হয় সবাই বলে ইন্না লিল্লাহ, আর ওই দিক দিয়া দাগুন বইয়ার তুহিন রে মসজিদে আলান করে দিল। আর বড়ই পাতার গরম জল দিয়া দুনিয়ার জমিনে আম পাতা জাম পাতা বাস পাতা কত পাতা দেখলাম, কোন পাতার দিয়া গরম জল করা হয় নাই। বড়ই পাতার গরম জল কেন করা হয়, বড়ই পাতা কেন দেওয়া হয়, এই কথা দিয়ে আমরা কেউ বলি না। এ যুবকের দল লাল শাড়ি কাপড় কালো কাপড় লাল কাপড় হলুদ কাপড়, জীবনে কত কাপড় দেখলাম, অন্য কোন কাপড় দিয়া কাফনের কাপড় হয় না, সাদা কাপড় দিয়া কেন কাফনের কাপড়টা পরাইতে হয়, এই কথা দিয়ে আমরা কেউ বলি না, বোঝার দরকার আছে না। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা কবির মনোযোগ, নীরব থাকা লাগবে। আমি আপনাদের সামনে বলেছিলাম মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ঘরে যেহেতু যেতে হবে, আমাদেরকে যেহেতু দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে, কোথায় যাব আমি কিন্তু আগেই বলেছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি পাঠিয়েছেন তিনার কাছে যেতে হবে, এই জন্যই তো আমার নবী আপনার নবী একজন আনসারীর জানাজার নামাজে গেলেন। জানাজার নামাজের মধ্যে গিয়ে নবীর হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক ছিল, এই লাঠি মুবারকটা কবরস্থানে গিয়ে কবরের মধ্যে এইভাবে তিনি কেড়ে দিলেন। আর আমার নবী বললেন সাহাবীরা কবর আজাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, আপনারা জবান খুলে বলেন কবর আজাবটাকে সত্য না মিথ্যা। ঘরের মধ্যে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিবাইতে আসে, কিন্তু কবরের মধ্যে আগুন লাগলে নিবাইবার কোনো সুযোগ। বন্ধুরে আমার, আমি ধাপে ধাপে আলোচনায় ঢুকে গেলাম, মাঝে মাঝে একটু চিল্লাই কথা কইলে কি আপনারা কষ্ট পান নাকি? মাঝে মাঝে সাইন্স করব, সাইন্স কথা কি ঠিক আছে? এই জন্য আমার আল্লাহর দরা কি নরম না শক্ত, এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কবর আজাব বড় ভয়ঙ্কর, তোমরা আল্লাহর কাছে তোমরা কবর আজাব থেকে পানা চাও। সাহাবায়ে কেরাম পাখির জাকের মতন আমার নবীর চতুর্দিকে দাঁড়ায় গেছে, ছাতা যেমন করে মানুষের মাথার উপরে ধরে এমন ভাবে সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পাশে এমন ভাবে দাঁড়ায় গেলেন। বন্ধুরে আমার, ও দাগুন মুইয়ার বাবারাও আমার নবীর পাশে সাহাবারা দাঁড়ায় দাঁড়ায় এমন ভাবে চতুর্পাশে দাঁড়ায় কবর আজাব থেকে মুক্তি পাইতে আশ্রয় প্রার্থনা করতেছে। আমার নবী ডাক দিয়ে এ সাহাবায়ে কেরাম, ঈমানদারের মরণের সময় একটা শুভ সংবাদ আছে। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ কি শুভ সংবাদ আছে আপনি মেহেরবানি করে বলুন না। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারা, ঈমানদার যখন ঘরের মধ্যে শুয়া থাকে তখন ঈমানদারের ঘরের দরজার মধ্যে আজরাইল আসে, আজরাইল আইসা ভয়ঙ্কর ভাবে দাঁড়ায় না, আজরাইলের দরজার মধ্যে আইসা ঈমানদার একটা সালাম দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ, ঈমানদার সালাম দেয়। সালাম দেওয়ার পরে ঈমানদারকে জিজ্ঞেস করে আমি কি আসতে পারি, ঈমানদারের কাছে আজরাইলে যায়, আজরাইলে যাইয়া মাথার পাশে যাইয়া আজরাইলে বসে, আজরাইলের পাঁচটা আঙ্গুলকে চিরুনি বানাইয়া ঈমানদারের মাথার মধ্যে চিরুনির মতো আশ্রাইতে থাকে। যেই মাত্র আশ্রাইতে থাকে ঈমানদার তখন একটা গুম গুম ভাব চলে আসে, ওই মুহূর্তে ঈমানদারের কাছে যখন আজরাইল আসে আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা ফেরেশতা ওই ফেরেশতারে ডাক দিয়া বলে ও ফেরেশতা তুমি বসে দেখো না, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে গিয়ে দুইটা জিনিস তোমার হাতের মধ্যে লাও, একটা হলো আতরের বোতল আর একটা হলো সাদা কাপড় হাতের মধ্যে নাও, সাদা কাপড় আর আতরের শিশিটা
হইয়া আমার এমুক গ্রামের এমুক জায়গায় এমুক বান্দার কাছে আজরাইল বসে আছে। আজরাইল যখন রুহুটা নিয়ে যাবে, এই রুহুটারে তুমি তুমি ফেরেস্তা ওই সাদা কাপড়ের ভিতরে বাইন্ডিং কইরা তুমি আমার দরবারে নিয়ে আসবা। জোরে গন্না আল্লাহু আকবার। এ আমার যুবক বাহেরারি, ও মুরব্বী আব্বারা, ও আমার প্রধান সিনেমা ও বোনেরা, দেশ বিদেশে যারা লাইভ থেকে ওয়াজ শুনতেছেন, আমি ঘোষণা অনুযায়ী বলতে চাই, এবার ইমানদারের কাছে আজরাইল এসে সালাম দিবে। আর যদি বেঈমান হয়ে যান, সুচকুর হয়ে যান, গুসকুর হয়ে যান, আর যদি নবীর বিদ্বেষী হয়ে যান, ওলি বিদ্বেষী হয়ে যান, আজরাইলে সালাম দিব দূরের কথা, আজরাইলে তোমার সামনে এমন ভাবে দাঁড়ায় যাবে, আজরাইলে দেখা মাত্র তোমার শরীরে তাজা তাজা রক্ত গুলা পানি পানি হয়ে যাবে, রক্ত গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডি গুলা টাস টাস করে খুলে যাবে, তোমার পাশে তোমার মা বসে আছে, এই কষ্টের ভাগ কেউ নিবে না, তোমার পাশে তোমার বোন বসে আছে, এই কষ্টের ভাগ কেউ নিবে না, তোমার পাশে তোমার পরিবার বসে আছে, তোমার কষ্টের ভাগ কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? ঘরের মানুষ মনে করবে তুমি মনে হয় পেটের ব্যথায় কাতরাইতাছো, একটা অ্যাম্বুলেন্সের ফোন মারছে তাড়াতাড়ি আয়, অ্যাম্বুলেন্সটা ঘরের দরজা দাঁড়ায় রয়েছে, অ্যাম্বুলেন্স নিয়ে গেলে লেবিডে অথবা ফরাজি হসপিটালে, ফরাজি হসপিটালে নিয়ে অটোমির ভিতরে ঢুকাইয়া দিল, যখন অপারেশন থিয়েটারে ঢুকাইয়া দিল, সেই জায়গার মধ্যে গিয়েও তুমি এমন করতেছো। আসলে তো তুমি সেই জম দুধ যেদিন আসবে রে দাগুন ভুইয়ার বাবারা, ওই দিন যে তোমার কাছে আজরাইল আসবে, ওই সময় আজরাইল আইসা যে দাও মারতে, সেটা তোমার ঘরের মানুষ বুঝবে না, তোমাকে না বুঝে অ্যাম্বুলেন্স দা নিয়ে যাবে। ও যুবক অ্যাম্বুলেন্সের কথা বইলা, আমার কলিজাটা দি দাও দাও করে আগুন জ্বলা উঠলো। আমার আব্বাকেও আমি এমন ভাবে অ্যাম্বুলেন্সে তুলে দিছিলাম ডাকা নেওয়ার জন্য, গাউসিয়ার বরাবর গেছে, আম্মা ডাক দিয়াকে তোর আব্বা দিয়ার কথা কয় না, আমি দেখলাম আমার অ্যাম্বুলেন্সের দরজাগুলো একেবারে লাগানো, বাতাস ঢুকে না, বৃষ্টি ঢুকে না, নিচে দাও বাতাস ঢুকে না, কোনো দিক দিয়ে বাতাস ঢুকে না, অ্যাম্বুলেন্সটা একেবারে গ্লাস লাগানো। ওই অ্যাম্বুলেন্সের কোন ফাঁক দিয়ে আজরাইলে ঢুকছে কেউ টের পাইল না, তার মানে বোঝা গেল তুমি যতই মাটির নিচে পলাইয়া যাও না কেন, তোমার যখন সময় হইয়া যাবে ঠিক ওই মুহূর্তে আজরাইল তোমার উহুটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ঘরের মধ্যে তুমি কাতরাইয়া অ্যাম্বুলেন্স উঠিয়ে তুমি ঢাকায় গেছো, এখন প্রশ্ন হলো তুমি পেটের ব্যথায় তো তুমি ওখানে যাও নাই, আজরাইলে ধাও মারছে তোমাকে নিয়ে নিতে নিতে অ্যাম্বুলেন্সে তোমাকে ঢাকায় নিয়ে গেল, ওই জায়গার ভিতরে যাওয়ার পরে ডাক্তার বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখন প্রশ্ন হলো তোমার মরণটা কেন ঘরে হলো না, তোমার মরণটা কেন ওই ওই লেবেডের মধ্যে হলো, ফরাজি হসপিটালে হলো, একটা মাত্র কারণেই হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা তাদরি নাফসুম বি আইনি আরদিন তামু, আল্লাহু আকবার, জোরে গান, আল্লাহু আকবার, ওয়া মা, আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন? ওয়া মা তোমার মৃত্যু লেখা আছে, ওই জায়গার মধ্যে তোমার মরণ হবে, একটা সেকেন্ড আগে করা হবে না, একটা সেকেন্ড পরে করা হবে না, একটা জায়গা হো চুল পরিমাণ নড়চড় হবে না, যেখানে মৃত্যু লেখা আছে সেই জায়গাতেই মরণ হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন বেঈমান বড় কঠিন অবস্থায় পড়বে, কারণ বেঈমানের মৃত্যু বেঈমানের মরণটা কেমন হয় জানেননি। আমার নবী বলে একটা মানুষ মরার পরে যদি
দুইটা লক্ষণ তার মধ্যে প্রকাশ পায়। মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না। এর মধ্যে একটা হলো মৃত্যুর পরে যদি পায়খানা পসরাপ করে ভাসাইয়া দেয় মনে করবো তার মরণটা বড় কষ্ট হয়েছে। দুই নম্বর হলো তার মৃত্যুর পরে যদি চোখ দুইটা উল্টাইয়া দেয় মনে রাখবা তার মরণটা বড় ডেঞ্জারাস হয়েছে। চেহারাটা যদি কালো বর্ণ হয়ে যায় আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ ইরিখেত বুরুখেত তারা বাছে প্রতিদিন তারা জমজম যায় জমিনে যাইয়া গরু নিয়ে নিয়ে তারা জমিনে কাজ করে চেহারাটা একেবারে কালো। যখন আসর নামাজের আজানের টাইমটা হয়ে যায় যখন মসজিদ থেকে আজানটা দেয় তখন তারা বাড়িতে আসে না, খালের পারে যেই পানি আছে ওই পানি দিয়ে তারা উজু করে উজুকিরা কোমর থেকে সেই গামছাটা খুইলা ক্ষেতের আইলের মধ্যে তারা নামাজের জন্য দাঁড়ায় যায়। এই মানুষটা সারাদিন পড়তে 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 চেহারাটা কালো হয়ে যায় কিন্তু তার মরণের ইতিহাস খুঁজলে দেখা যায় মরণের পরে তার কালো চেহারাটা নূরে ঝল 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 করতে। এই জন্য যুবক আমার মরণের পরে আমার নবী আপনার নবী বলেন দুইটা লক্ষণ যার মধ্যে প্রকাশ পাবে মনে রাখবা তার মরণটা বড় ভালো হয়েছে। এক নম্বর মৃত্যুর উপরে তার কপালটা আর চেহারাটা যদি ঘেমে যায় মনে রাখবা তার মৃত্যুটা ভালো হয়েছে। দুই নম্বর তার চেহারাটা যদি নূরে নূরান্বিত হয়ে যায় দেখবেন চেহারার মধ্যে বড় মায়া লাগে, চেহারাটা দেখলে বড় মায়া লাগে। জানাজার মাঠে যখন লাশটা খুললে দেখায় মানুষকে দেখছিস নি চেহারাটা কত সুন্দর। আমার আল্লাহর হাবিব কয় দশ জনের যারে সুন্দর কয় আমার আল্লাহ তারে ভালো কয়, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার আমরা গুনাহ করতে করতে জীবনটারে শেষ কইরা ফালাইছি। আর ও যুবক এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে কথাগুলো বলবো রাগ করবেন না। আমার নবী বলে ইমানদারের মাথার কাছে আজরাইল আসবে, আয়েশা মাথার মধ্যে পাঁচটা আঙ্গুল দিয়ে চুলগুলোর এইভাবে আশ্রয়া দিব এইভাবে আশ্রয়া দিবে ইমানদারের চোখের মধ্যে একটা গুম গুম বাবা আসবে। এবার আজরাইল বলবে আল্লাহর বান্দা তোমার কাছে আমি এসেছি কিছুক্ষণ পর তোমার তোমার জিন্দগি শেষ হয়ে যাবে তোমার রুহটা আমি নিয়ে যাব। ইমানদার বলবে ও আজরাইল আদরি করো না তাড়াতাড়ি আমার রুহটা নিয়ে যাবে কারণ আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে। এ বন্ধু ওই দিক দিয়া জান্নাতের ফেরেশতা হাতের মধ্যে সাদা কাপড়টা নিয়া আর আতরের বোতলটা নিয়া দরজার মধ্যে চার চোখের দৃষ্টিটা যতটুকু যায় এমন জায়গায় দাঁড়ায় থাকবে। বন্ধুরে আমার ও যুবকের দল তার পাশে মা বাবা সবাই বসে আছি হঠাৎ করে দেখে মানিক মিয়া ঘুমায়া গেছে, আসলে ঘুমাই নাই আজরাইলে যখন তার রুহটা নিছে মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমনে বাচ্চা ঘুমায়া যায় এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে, ঘরের মানুষও টের পাবে না ইমানদারও ঝাররা পরিমাণ কষ্ট হবে না। এ বন্ধু নাই না ইমানদার দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এবার ওই দিকে দিয়া ফেরেস্তা হাতের ওই যে রুহুটা ওই ফেরেস্তার সাদা কাপড়ের মধ্যে এমন ভাবে নিবে এমন ভাবে রুহুটারে লইয়া যখন রুহুটারে এমন ভাবে রাখবে এবার আসেন প্রশ্ন করে দেখেন রুহুটারে এমন ভাবে বাইন্ডিং করবে এমন ভাবে বাইন্ডিং করবে প্রশ্ন করে হুজুর রুহুটা আবার কি বুঝলাম না রুহুটা কি তো বুঝেন নাই আল্লাহ বলেন ইয়াস আলুনা গানির আল্লাহ বলেন ও বন্ধু কেউ যদি আপনাকে রুহু নিয়ে প্রশ্ন করে আপনি বলবেন রুহু আসছে আর গেছে হুকুম কার। এই জন্যই তো যুবক ভাইয়ের আমার গভীর মনোযোগ ইমানদার চলে গেল ইমানদার রুহুটাকে এইভাবে জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করলেন আর এই দিক দিয়ে দাগুন বুইয়ার এই দাগুন বুইয়ার তুহিনে তুহিনে নিলি দাগুন বুইয়ার তুহিনের যদি মারা যায় দাগুন বুইয়ার তুহিন যদি ইমানদার হইয়া যায় আর ইমানদারের বডিটাকে বাইন্ডিং করার জন্য দাগুন বুইয়া বাজারে কাফনের কাপড় কিনতে যাবে বডিটারে বাইন্ডিং করার জন্য দাগুন বুইয়ার কাফনের কাপড় রেডি আর ইমানদার রুহুটারে বাইন্ডিং করার জন্য আমার আল্লাহর জান্নাতের কাপড় রেডি।
ওই দিক দিয়া মসজিদে আলান হয় একটি সুখ সংবাদ, দাগুন বুইয়ারো তো হিন্দু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এইভাবে যখন বলা হয় সবাই বলে ইন্না লিল্লাহ, আর ওই দিক দিয়া দাগুন বুইয়ার তুহিন রে মসজিদে আলান করে দিল। আর বড়ই পাতার গরম জল দিয়া দুনিয়ার জমিনে আম পাতা জাম পাতা বাঁশ পাতা কত পাতা দেখলাম, কোন পাতার দিয়া গরম জল করা হয় নাই। বড়ই পাতার গরম জল কেন করা হয়, বড়ই পাতা কেন দেওয়া হয়, এই কথা দিয়ে আমরা কেউ বলি না। এ যুবকের দল লাল শাড়ি কাপড় কালো কাপড় লাল কাপড় হলুদ কাপড়, জীবনে কত কাপড় দেখলাম, অন্য কোন কাপড় দিয়া কাফনের কাপড় হয় না, সাদা কাপড় দিয়া কেন কাফনের কাপড়টা পরাইতে হয়, এই কথা দিয়ে আমরা কেউ বলি না। বোঝার দরকার আছে না নাই, আর জবান খুলে কোন আছে না নাই। তোবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক কিনা? সেই পাতা জো রিয়া পড়লে, সেই পাতা জো রিয়া পড়লে মৌতের নিশানা, আজ রহিলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না, ঠিক না? সে যে কষ্ট হচ্ছে আপনাদের, সে যে নামে আজরাই দাগুন বইয়া সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না, আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ কর না, আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বেজার হচ্ছেন? গভীর মানে একদম চুপ থাকবেন, বেশি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার রূহটারে গো জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করবে, এই দিক দিয়ে তুহিনের লাস্টারে আনুষ্ঠানিকতা চলছে, গরম পানি দিয়ে গোসল চলছে, মসজিদের খাটের মধ্যে লাস্টারে উঠাইয়া দিছে কাফন পরাইয়া, জানাজার ময়দানে গেছে, আবার আসলে একটা ঘরে ঢুকাইব কবরে, আর ওই দিক দিয়ে ইমানদার রুহটারে প্রথম আকাশের মধ্যে যখন নেওয়া হবে, প্রথম আকাশের ফেরেস্তা ডাক দিয়ে বলবে, ও জান্নাতের ফেরেস্তা তুমি তো এই দিক দিয়ে কত যাও আর কত আসছো, কিন্তু এমন ক্রান্ত কোনোদিন আমাদের নাকে লাগে নাই। ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, জাননি আমার হাতে অন্য কিছু না, আমার কাছে গলে ঈমানদারের রূহ মুবারক। এবার প্রথম আকাশের ফেরেশতা ঈমানদার রুহটারে সালাম দিবে, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সালাম দিবে, তৃতীয় আসমানে সালাম যাওয়ার পরে সালাম দিবে, চতুর্থ আসমানে যাওয়ার পরে সালাম দিবে, পঞ্চম আসমানে যাওয়ার পরে সালাম দিবে, ষষ্ঠ সপ্তম আকাশে যাওয়ার পরে যখন সালাম দিয়া দিবে, তখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা আর সামনে যাস না, সপ্তম আকাশের পরে আমার আল্লাহ ঈমানদার রুহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইয়া দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঈমানদার রুহর জন্য একটা বাড়ি বানায় দিবে, ওই বাড়ির নাম হলো ইল্লিন, ওই ইল্লিন নামক জায়গার মধ্যে বাড়িটা বানায় দিবে, রুহটার ইল্লিনের মধ্যে রেখে দিবে। এ আমার যুবক হে বাহেরারি, ও ফেনির বন্ধুরা, আমি কোনোদিন তো এলাকায় আসি নাই, তবে প্রথম আসাতে অনেক ভুল বিয়াদুলি আমার হয়ে যেতে পারে, আমার ব্যবহারে অনেকে কষ্ট পেতে পারেন, তবে আর আসতে পারি কি পারি না জানি না, তবে আপনারা ক্ষমা করে দিবেন, বেঁচে থাকলে দেখা হবে ওয়াজের ময়দানে। তবে একটি কথা বলতে চাই, আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলো, ঈমানদার না বেঈমান? ঈমানদারের বডিটাকে জানাজার মাঠে নেওয়ার আগে ফেরে
ফেরেশতার ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা তোমার আপন কে? ইমানদার বলবে, দেরি করো না, তাড়াতাড়ি আমাকে আমাকে আমার ঘরে নিয়ে যাও, এবার ইমানদারের জানাজার নামাজ পড়া হবে, ইমানদার নিয়ে কবরে নামায় দেওয়া হবে, আর ওই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতের ফেরেশতা আপনারা সারা জীবন শুনছেন কবরের ভিতরে দুইজন ফেরেশতা নামে, আসলে কবরের ভিতরে তিনজন ফেরেশতা নামে, একটা ফেরেশতা ঈশা বডির ভিতরে রুহটা দিয়া যায়, আর দুইটা ফেরেশতা মুনকার নাকিরি কবর আয়েশা আপনারে প্রশ্ন করে। আল্লাহু আকবার! আল্লাহ ডাক দিয়া বললেন, ও ফেরেশতা আমার প্রেমিকের কবরের ভিতরে ইন্টারভিউ হবে, একটা পরীক্ষা হবে, তাড়াতাড়ি যাও রুহটা নিয়ে ইমানদারের ভিতরে দিয়ে আসো। এবার ইমানদারের ভিতরে যখন রুহটা দিয়া দিবি গো, ওই কবরের ভিতরে দুইটা ফেরেশতা নামবে, যদি আপনি বেঈমান হতেন এই কবরের ভিতরে তারা কুইরা কুইরা ভিতরে ঢুকত, আপনি থর থর করে কম্পন তৈয়ার হয়ে যেত, যেহেতু আপনি ইমানদার কবরের ভিতরে ফেরেশতারা বন্ধুর মতো আপনার কাছে ঢুকবে, আরাম কইরা আপনাকে কবরের মধ্যে বসাইবে, বসায় আপনাকে তিনটা প্রশ্ন করা হবে, এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, দুই নম্বর প্রশ্ন হলো আমা দীনুকা, তিন নম্বর প্রশ্ন হলো আমা কুনতাতা কুলু ফি হক্কি হাজার রজুল, এই তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর ইমানদার ডক ডক করে যখন দিয়া দিবে, আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা তোরা কই? আমার প্রেমিকটা কবরের ভিতরে পরীক্ষার মধ্যে পাশ করেছে, তাড়াতাড়ি জান্নাতে যা, আমার প্রেমিকের জন্য একটা জান্নাতের গালিচা প্রেমিকের নিচে বিছায়া দে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদার ঘুমায়া যাবে, যেই মাত্র শুয়ে যাবে দেখবেন যত দামি সুপার সেট হোক না কেন, যত দামি সেগুন কাঠের খাটি হোক না কেন, শুইলেই কিন্তু ঘুম আসে না, একবার ডানে যাওয়া লাগে আর একবার বামে যাওয়া লাগে, একবার উপর হওয়া লাগে আবার সিদ্ধ হওয়া লাগে। যখন ইমানদার কবরের ভিতরে জান্নাতের গালিচাটা পেয়ে যাবে, তখন ইমানদার একটু ডান কাত হবে, সুবহানাল্লাহ বলেন না, আর জোরে কোন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যোগে, পারেন আপনারা পারেন, জন্ম আমার নবীর যোগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ, জন্ম আমার নবীর যুগে, আশ্রিত ভেষে হজিরতে বেলালের মধুরাজন, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত, দয়াল নবীর পিছে নামাজ, দুনহায়নে রাসূল পাক দেখিলে কেমন হত, দুনহায়নে রাসূল পাক, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। আমার আমার সহযোদ্ধা আল্লামা হাসান কাদরী হুজুর, তিনি এই গজলটি শুনে আমাকে ১,০০০ টাকা হাদিয়া দিলেন, এটা আমার কাছে ১ কোটি মনে হয়েছে, মোস্তফা শানের পুরস্কার, একটা ১০ টাকার মেডেল হলো সেটা ১০ লক্ষ টাকা, মারহাবা কন্যা, আর তিনি ১,০০০ টাকা দিয়েছেন, মারহাবা বলবেন না। জন্ম আমার নবীর যুগে, আপনি তো মূল সাহেব, আপনি তো অরিজিনাল, আমি তো ডুপ্লিকেট, বলেন না, এটা সাউন্ড দিও,
দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম হলে কেমন হতো জন্ম কষ্ট হয়েছে আপনাদের? আমি যে তখন চিল্লেছি কি কষ্ট হয়েছে, এখন গজল গাইছি আমার হুজুরে আরো আরো 1000 দিছে, এখন আরেক আমার মঈন ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা দিলেন, কেডা আরেকজন দিলেন 1500 টাকা, আরেকজন দিলেন 1000 পয়সা। মারহাবা, ভাইরা আমার এখন আনন্দ লাগতেছে না? কথা কোন আনন্দ লাগতেছে না? এর চাইতে কোটি গুণ আনন্দ কিন্তু আমাদের মৃত্যুর পর, যদি আমরা মোস্তফার প্রেমের গোলাম হতে পারি, ঠিক কিনা বলেন? এর চাইতে কোটি গুণ মহাপ্পত হবে। এই ছেলেরা বসো, এ হারে আরো বড় মাঠ করবেন। আমরা দ্বৈত কণ্ঠে গাইছি, ওই আমার সাহেবরা দেন 1100, আমরা দ্বৈত কণ্ঠে গাইছি, তো আমরা বাকযুগ করে নেই, ঠিক কি না? না মাশাআল্লাহ, দেন আরো 100 দেন, 1200 মিলাদুন্নবী, আলহামদুলিল্লাহ বলেন। তা আমরা কি ইমানদার হতে চাই কি চাই না? ইমানদারের মৃত্যু কি সহজ না কঠিন? তাইলে এই সহজ মৃত্যুটা যদি গ্রহণ করতে হয়, তাহলে আমরা কি অবশ্যই আল্লাহর বিধান মানতে হবে, রাসূলের সুন্নাহ তরিকা মতো চলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি কর্ম করেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন একজন জবান খুলে, কোন তিনি কে? আমি নবীর শান গাইছি, এই গজল দেখেন, এই বইটার ভিতরে আছে, আমার এক ভক্ত এটা নিয়ে আসছে, যেমনে বিক্রি টিক্রি করে এটা আপনারা নিয়ে যায়, 50 টাকা করে পারলে। তবে এই গজলগুলো বেশি বেশি গাইবেন, আমি 2 ঘন্টা ওয়াজে যেই মজা পাই, একটা নাত রাসূল গাইলে তার চাইতে বেশি মজা পাই। এই জন্য অনেকে আমারে কয় আমি গান গাই, অনেকে কয় আমি নাচানাচি করি, অনেকে আমাকে বিভিন্ন ধরনের ফেসবুকের ভিতরে আপনাদের এলাকায় তো আমার 12 বছর আগের জিকির টিকিরগুলো দিয়ে মানুষের বোঝাতে চেষ্টা করছে, আমি মনে একটা নাচুন নাইতাছি, গান গাউন নাইতাছি, ঠিক না? হ্যাঁ, আসলে আপনার সত্যি করে বলেন, আমি কি কোরআন সুন্নার বাইরে কোনো কথা বলছি? হ্যাঁ, ঈশ্বর কোনো কথা বলছি? তাহলে এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন মাওলার শান চলবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন মোস্তফার শান চলবে। এই হাসনাইন সাহেব তো মাঝে মাঝে বিভিন্ন মুনাজারা করে, বহস করে, আমি ফেসবুকে দেখি আল্লাহ রহমতে যতটা বহস তিনি করেছেন, সবগুলা বহসই বিজয় অর্জন করেছেন, কথা কোন ঠিক কি না? এর দ্বারা প্রমাণ হয়ে গেল, সুন্নিরা কখনো দালালির জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। হাত তুলে বলেন ঠিক কি না? বলো আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে আমার যুবকদেরকে বলবো, এই যুবক, নেশা যদি করতে হয় জিকিরের নেশা মানি, জিকিরের প্রেমে পাগল হও, তবে দুনিয়ার যে নেশা বাইরেছে এই নেশা কি চলবে? বাবা নামক নেশা চলবে? আপনাদের ছেলে যদি এই নেশায় জড়িত হয়, তাহলে আপনারা প্রশাসনকে বলবেন, কাকে বলবেন? প্রশাসনকে বলবেন যে আমার ছেলে বাবা সেবন করে,
আজকে থেকে ওয়াদা করবেন আমি যা বলবো তা আপনারা জবান খুলে বলবেন বন্ধ, বলেন বাবা বন্ধ, শব্দটা জোরে বলতে হবে বাবা, হয় নাই বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, এই নেশা করবেন। আজকে নেশার কারণে অনেক যুবকরা বড়কে শ্রদ্ধা করে না, নেশার কারণে অনেক সন্তান মা বাবার সেবা করে না, নেশার কারণে তার জীবন ধ্বংস, নেশার কারণে তার ঈমান ধ্বংস, নেশার কারণে সামাজিক অবক্ষয়। আজকের ওয়াজ থেকে বিদায় বেলার লাস্টের মেসেজ হলো আমরা কখনো নেশা করব। আমার কথার সঙ্গে কারা কারা একমত হাত তোলেন? বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা চলবে? চলবে না? নামাজ জোরে বলতে পারেন? নামাজ, রোজা, হজ, জাকাত, এবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, আল্লাহ কবুল করুক, আমিন কন। নেশা আসেনি আপনার এলাকার? নিজের বাপরে বাপ ডাহানে রাত্রেবেলা যাইয়া বাবা খায় এমন বাবা বাবা খোর আসেনি? এই নেশার কারণে সুন্দর সমাজ অধপতনের দিকে চলে যাচ্ছে, এদিকে আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে। সুদ, ঘুষ, জুয়া, ইন্ডিয়াতে খেলা হয়, কোথায় খেলা হয়? এশিয়া কাপ চলে কোথায়? ডুবাই নাকি? এশিয়া কাপ চলে ডুবাই, জুয়ারই চলে বাংলাদেশে। এই জুয়ারির কারণে বহুত মানুষ গুমের শিকার হচ্ছে, এই জুয়ারির কারণে বহুত মানুষ হত্যার শিকার হচ্ছে, এই জুয়া আমরা চাই না। আমার সঙ্গে কি একমত? সবাই কি একমত? সত্যি একমত? একটা স্লোগান দিবেন আকাশ বাতাসকে মুখরিত করে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নার আলো, মিলাদ কিয়ামের আলো, নারে তাকবীর, ঈদে মিলাদুন্নবী। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক।